আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। পানির অপচয় বন্ধ করতে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পানি দিবস উপলক্ষে গণভবন থেকে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে পানি সম্পদ রক্ষা করতে হবে। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বর্ষার পানি সংরক্ষণ করতে হবে। এ সময় শুধু দেশে নয় বিদেশেও সুপেয় পানি সরবরাহের কথা মাথায় রেখে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে ঢাকা শহর আমরা পানি দিই বা সেই সাথে সাথে বিভিন্ন সিটি কর্পোরেশন সহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পাইপে পানি পরিশুদ্ধ করে সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি। এগুলি করতে কিন্তু অনেক খরচ হয়, নির্মাণ কাজেই হোক, গৃহস্থালী কাজেই হোক বা সেই গাড়ি ধোয়ার কাজেই হোক, যে কাজেই হোক, লন্ড্রি ব্যবহার হোক, সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে যে এই পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। কাজে এই যে আমাদের অমূল্য সম্পদটা রয়েছে, এই সম্পদটা আমরা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারি বা ভবিষ্যৎ বংশধরা ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রথমবারের মতো সশরীরে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর দিনে আজ বাংলাদেশ সময় রাত 9টায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে মোমেন ব্লিংকেনের মধ্যে অনুষ্ঠেয় এই দ্বিপাক্ষিক বৈঠককে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। এর আগে বিভিন্ন ইস্যুতে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে কয়েকবার টেলিফোনে আলাপ হয়েছিল ডক্টর মোমেনের। বৈঠকে সামনের দিনগুলোতে একসঙ্গে চলার রূপরেখা প্রণয়নে গুরুত্ব দেবে উভয় পক্ষ। একই সঙ্গে ঢাকার এজেন্ডায় থাকবে র্যাবের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, খুনি রাশেদকে ফেরতের মতো বিষয়গুলো। নড়াইলের প্রতিবেশী বখাটের মাদক সেবন ও ইফতিজিংয়ের প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে পিয়াস নামে এক বখাটের নেতৃত্বে সদর উপজেলার সরকেলডাঙ্গা গ্রামে 70 বছরের বৃদ্ধ ফিরোজ মুন্সির বাড়িতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকেলডাঙ্গা গ্রামের মুজাফফর মোল্লার ছেলে পিয়াসের বিরুদ্ধে মাদক সেবন, স্কুলগামী মেয়েদের ইফতিজিং সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় জনবিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছে দেশটির 26 জন মন্ত্রী। রোববার রাতে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের সাথে বৈঠকের পর তারা এই পদত্যাগপত্র জমা দেন। এ তালিকায় প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাকসেও রয়েছেন। তবে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ও তার ভাই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র দেননি। শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত বৃহস্পতিবার মধ্যরাতে কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেন 100 মানুষ। এ সময় তারা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গত শনিবার থেকে শ্রীলঙ্কায় 36 ঘন্টার কারফিউ ঘোষণা দেওয়া হয়। এবার জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো রবি, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেটাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 6 এপ্রিল কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ রেকিট বেনকিজার ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।